সো হাই গাইস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো এবারের ব্লগটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টালা মার্কেটে, ওখানে ফুল মাছ ফাঁকি সব কিছুই পাওয়া যায়। সো ওখানে খুবই চিপেস্ট মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সো তোমরা ওখান থেকে গিয়ে নানান কিছু কিনতে পারো, মাছ পাখি মানে এই বিভিন্ন পেট জিনিসপত্রগুলো, কুকুর টুকুর, কুকুরের খাবার, মাছের খাবার, গাছ ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়। সো কালকে ব্লগটা ওখানেই হবে। আরেকটা ইনফরমেশান দিতে চাই যে ওখানে ভিডিও করার কোনো পারমিশন নেই, টালা মার্কেটে ইউনিয়ন থেকে পারমিশন নিয়ে ভিডিও করতে হয়। সো আমাদের তো পারমিশন নেওয়া নেই, তো আর কি করা হবে। সো তাও আমরা ভিডিও করব, ভিডিও করে জমিদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব, এবং ওখানে ডিটেলসটা দেবো কত কী দামে কী কিনেছি এক্সেট্রা। সো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে উঠে আবার বেরিয়ে যেতে হবে ব্লগের জন্য। সো আজকে ঘুমিয়ে পড়লাম, কালকে ব্লগে সব কিছু দেখতে হবে। সো গাইস, আজকে আমরা টালা স্টেশনে যাচ্ছি, টালা একটা মাছের হাট বসে সেখানে। সো পিছনে অ্যাকোরিয়াম কিং আছে। সো সো দেখতেই পাচ্ছ তোমরা আজকে ব্লগটা কোথায় হতে চলেছে। এখন ট্রেনে করে যাবো, ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে। সো চলো বাকিটা দেখতে হবে, বহুত অ্যামেজিং জিনিস আছে, অনেক ধরনের জিনিস দেখতে পাবে আজকে। তোমরা দেখতেই পাচ্ছ চারটে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে আজকে, আমাদের অ্যাকোরিয়াম কিং এর অবস্থা। এমনি তো ট্রেনে যাতায়াত করে না, তারপর আজকে ট্রেনে যাতায়াত করছে, প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। কোনো ব্যাপার না, অনেকে ব্লগে আছে অ্যাকোরিয়াম কিং, কোনো প্রবলেম ভাই, টেনশন নিস না, তুমি মরে গেলে পাশে এনআরএস আছে, নিয়ে যাবো। দেখতে পাচ্ছ ম্যাপে দেখছি আমরা কোথা থেকে কিভাবে যাবো, বাসা বাসা। সো একটু খাওয়া দাওয়া হবে, গিয়ে টালা মাছের মার্কেট থেকে নানান জিনিসপত্র কিনবো যেগুলো আমাদের দরকার, ইনফরমেশান দেবো, কিছু বলবো এই মার্কেটটা কী কী আছে, তো তোমরা ব্লগটা দেখতে যাবো। সো গাইস, টালা স্টেশনে চলে এসেছি আমরা, এখন মার্কেটের দিকে এগোচ্ছি ম্যাপের থেকে। তো পিছনে ম্যাপ দেখছে দ্বীপ, অ্যান্ড দেখতে পাচ্ছ টালা স্টেশনটা, আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গলের খুব উঁচু স্টেশন এটা। তো চলো মাস্ত
এখন আমরা খেতে এসেছি টালায়, অনেক মার্কেটিং করলাম, তোমরা দেখতেই পাবে অনেক মাছ কিনলাম দামি দামি। অ্যাকুরিয়াম কিং কাছে দোকান দিয়ে খেলাম, টালায় আসলে এই দোকানটায় অবশ্যই আসবে এসে খাবে। সো গাইস, টালা মার্কেটটা পুরো ঘুরলাম, ঘুরে অনেক কিছু মাছ কিনলাম যেগুলো আমরা পুষবো। সো দীপ বের কর মাছটা। সো গাইস, গ্রিন টেরিয়ার দেখতেই পাচ্ছ, আরও আছে, পাফারও আছে। সো এটার প্রাইস নিল হচ্ছে 200 টাকা, অনলি 200, অনেকই কমে পেয়েছি আমরা যেখানে থাকি সেখান থেকে এত দূরে এসে। সো আরেকটা ফিস হচ্ছে, দাঁড়াও, আই থিঙ্ক এটা লিক হচ্ছে। সো গাইস, পাফার ফিশ এটাও নিলাম আমরা। সো তোমরা এই মার্কেটে আসতে পারো, খুবই ভালো মার্কেট, খুবই বড় মার্কেট, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু একটু দাম দর করে নিতে হবে, দামে হয়তো নাও পোষাতে পারে তোমাদের। সো ব্লগটা এখানে রাখলাম, আরও আছে ট্রেন মেনে যাবো আমরা দেখতে পাবে। সো গাইস, আমরা এখন হাবড়ায় চলে এসেছি ট্রেন ধরে। সো ব্লগটা কেমন লাগলো জানাবে, এবং খুব টায়ার্ড আছি আমরা, দেখেই বুঝতে পারছো অতটা জার্নি করার পর। ওকে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।